আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন সকাল থেকেই আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন সকালবেলা আমি ছোলার ডালের তরকারি করে নিচ্ছি। ওদিকে কুকারের মধ্যে আমি ছোলার ডাল, আলু আর একটু মাংস, গরুর মাংস, চর্বি ওগুলো সিদ্ধ করে নিয়েছি। ওগুলোই আমি এখন ওটা তেলে দিয়ে নিচ্ছি। লুচির সঙ্গে খাবো, এমনকি ভাতের সাথেও খাবো এই তরকারিটা। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর মনা 5 থেকে বদমাইশি করছে। শুক্রবারে ওর মাদ্রাসা থাকে না কো। আর আমি কটা লুচি ভেজে নিয়েছি আমাদের তিনজনার মতো, লুচি আর ছোলার ডাল। আজকে আমাদের এটাই হচ্ছে ব্রেকফাস্ট। শুক্রবারে একটু ভালো মন্দ না হলে হয়, খুবই আনন্দের একটা দিন। লুচিটা দেখুন কত সুন্দর ফুলেছে। আমি এক এক করে সব লুচি কটা ভেজে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে, আমাকে যদি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিয়েছি, আর এই যে ছোলার ডালটা দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু তেল খুবই অল্প পরিমাণে দিয়েছি, মাংসর যে তেলটা ছিল সেটা। আর এদিকে চা করে নিয়েছি, এখন আমরা তিনজনই একসাথে খেয়ে নেবো। আর এইদিকে মনার জন্য একটু চিকেন দিয়ে বিরিয়ানির মতো করে দিয়েছি, ও স্কুল নিয়ে যাবে, ও গরুর মাংসটা পছন্দ করে না তাই। এখন আমি খেয়ে নিচ্ছি আমার সকালের খাবারটা। খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, খুবই মজা করে খেয়েছি আমি। মেয়েকেও আমাদের শান্তি নেই কো, দেখুন কতটা পরিমাণে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। আমার গরম তেলটা পুরোটা এখানে পড়ে গেছে হাতাটা লেগে, এমন অবস্থা খারাপ। এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে এখন, দেখি মনটা খারাপ হয়েছে। এই যে দেখুন এখানে আবার দুধ পড়ে গেছে ভোরবেলা, সব পরিষ্কার করতে হবে এখন আমাকে। আমি এগুলো পরিষ্কার করব, আমি পরিষ্কার করে নিই, আবার পরে কথা হচ্ছে। আর আমি যেভাবে গরুর মাংসটা রান্না করি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। যদি ভালো লাগে বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি আধা কিলো মতন গরুর মাংস নিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি পাউডার সব কিছু নিয়েছি, কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, 1.5 খানা মতো টমেটো নিয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে তেলও নিয়েছি, আদা রসুনও আছে আমার। এই যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, ওতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ভালো খেতে গেলে তো ভালো পরিমাণে তেল মশলা দিতেই হবে, খাওয়া ছাড়া আর কি আছে, খেয়েই যান সব। তবু একটু মেনটেন করে তো একটু চলতেই হবে। এই যে আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর। আর কোনো সময় রান্নার তেল খুব হিট করে টিয়ে দেবেন না, ওটা একদমই ভালো নেই। আমি যে সার্জেনটাকে দেখাতাম, ফিরোজবাবু নাম, সেই সার্জেনটা বলেছে যে তেলে যদি খুব হিট করে যদি তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয় ওটা শরীরের পক্ষে ভালো নেই কো। এখন আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, নুন দিলে ভালো পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ। এই যে আমি পেঁয়াজটাকে দেখিয়ে দিলাম বেরেস্তার মতো করে নিচ্ছি। বেরেস্তার মতন করলে সব সময় তরকারিটা খেতে ভালো হয় আর খুব তাড়াতাড়ি মিশে যায়। ওর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে টমেটো দিয়েছি, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, যেটা আমি দেখাতে আগে ভুলে গেছি। এবার এটাকে ভালো করে খুব নেড়ে নেব, একটু যেন কাঁচা গন্ধটা টমেটার আর কী বলে ওটা আদা রসুনের চলে যায়। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলা দিইনি, গরুর মাংসতে গোটা গরম মশলা সবসময় ভালো লাগে না আমার। বিশেষ করে আপনাদের যদি ভালো লাগে তেলের মধ্যে গোটা গরম মশলা দিতে পারেন। আমি গরম মশলার পটিটা ব্যবহার করব, সরি পাউডারটা ব্যবহার করব। এই যে আমি মশলাটা পুড়ে যাচ্ছে তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে তেল ছেড়ে আসছে। এবার আস্তে আস্তে আমি মাংসগুলো সব দিয়ে দেব। আর আমি সবসময় তরকারি অনেকক্ষণ ধরে কষাই, তাতে তরকারিটা খেতে খুব ভালো লাগে। এই যে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর কম বেশি সবাই রান্নাটা জানে, রান্নাটা এখন ফ্যাশনের মতো হয়ে গেছে। আর এই যে মাংসটা কষাচ্ছি, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি চাপা দিচ্ছি আর একবার করে খুলছি আর কষাচ্ছি, তাতে মাংসটা খুব ভালো হয় স্বাদটা।
চাপা দিয়ে খুলে টিয়ে মাংসটা কষলে খুবই স্বাদটা ভালো হয়, একটু সিদ্ধও হয়ে যায়। আর গরুর মাংস সবসময় বেশিক্ষণই টাইম লাগে, আমার এই গরুর মাংসটা প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে রান্না করতে। এবার এই যে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, বেশ পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, কেননা গরুর মাংসটা যদি হাতে করে যদি ভেঙে ভাঙার সময় খাওয়ার সময় যদি হাতে করে যদি ভেঙে না আসে সেই মাংসটা ভালো লাগে না, মশলা ঢোকে না। এবার একটু অল্প পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার হোমমেড মশলা, আমি সিঙ্গারাতে এমনকি আমার রান্নার কাজে সবেতেই ব্যবহার করি, খুবই ভালো হয় খেতে। এবার আমি বেশ পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে দিয়ে থাকবে, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে দেবো, আবার পরে দেখা হচ্ছে। এই দেখুন মাংসটা প্রায় 1.5 ঘন্টা পরে, মাংসের অবস্থাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্যামেরায় অতটা ফোকাস হচ্ছে না গো। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, গোটা গরম মশলা থেকে গুঁড়ো গরম মশলায় গরুর মাংসটা বেশি ভালো হয়। আর আজকে আমাদের দুপুরের মেনু এই যে ছোলার ডাল আর গরুর মাংস, অতিই হয়ে যাবে, আবারও পরে কথা হচ্ছে। এখন বিকালবেলা, আমি মনে হয় স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, আমি এত কাজে ব্যস্ত ছিলাম আর ক্যামেরাটা অন করতে পারিনি। ও আমাকে শুধু বলছে চাউমিন খাবো, কিন্তু চাউমিনটা এখানে অতটা অ্যাভেলেবেল নেই, কিছু কিছু সুপার শপে দেখা যায় নাহলে পাওয়া যায় না, তাই চাউমিনের মতন করে আমি ইপি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি ওকে। একটা পাত্রের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা অল্প করে দিয়ে দিয়েছি, এবার ওটাকে একটু নেড়ে নেব। ও বুঝতেও পারিনি এটা ম্যাগি, খেতেটা এতটাই ভালো হয়েছিল। আর আপনারা তো সবাই জানেন চাউমিনের থেকে ম্যাগিটাই খেতে বেশি ভালো হয়। আমি ওইদিকে ম্যাগিটাকে একটু নুন দিয়ে ওটাকে হালকা করে সিদ্ধ করে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। এবার এটাকে পেঁয়াজটাকে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব, এরপর এই যে একটা ডিম দিয়ে দেবো, কেননা আমার ম্যাগির পরিমাণটা কম আর আমার মেয়ে একদম পছন্দ করে না ডিম ডিম পেঁয়াজ পেঁয়াজ। এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো যতটা লাগবে, ভালো করে ডিমটাকে ঘেঁটে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন চাউমিনকেও হার মানিয়ে দেবে ম্যাগি এইভাবে বানালে পরে। এবার খুব ভালো করে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করছেন যারা, আমার খুবই ভালো লাগছে। এই যে দেখুন এবার আমি ম্যাগিটাকে সব দিয়ে দিলাম, এইভাবেই আমাকে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। এবার আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম, 1 মুঠি মতো, একটু ভিনিগার দিয়ে দেব, এটা চাউমিনের মতন করছি যেহেতু। এবার আমি এর মধ্যে ইপির যে মশলাটা হয় সেই মশলাটা 1 প্যাকেট দিয়ে দেব। আর এই যে দেখুন আমি দেখাচ্ছি ইপির এই ম্যাগিটা আমি বানাচ্ছি। এবার খুব ভালো করে এটা ভেজে নেবো, প্রায় 10 মিনিট মতো ভেজে নেবো, খুব ভালো করে ভাজলে পরে খেতে খুব ভালো হবে এটা। এইভাবে হালকা করে রোস্ট করে ছেড়ে দিলে হবে না, এটা যদি ভালো করে আপনারা ভাজেন তাহলে খেতে খুব টেস্ট হবে। আর এখন আমি এই তো একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি, মনাকে অরেঞ্জের জুস বানিয়ে দেবো, ওই ম্যাগি আর অরেঞ্জের জুস, ওই স্কুল থেকে আসার প্রায় টাইম হয়ে গেছে। আর আপনারা আমাকে যে যে কমেন্ট করছে, বাংলাদেশ থেকেও অনেকজনা কমেন্ট করছেন, খুবই ভালো লাগে এভাবে যদি আপনারা উৎসাহিত দেন আমাকে ভিডিও বানাতে, তাহলে আমার খুবই আনন্দ হয়, ভিডিও বানাতে ইচ্ছা করে। আমি জানি আমাদের ভিডিও অত কেউ দেখে না কো, তবু একটু আনন্দ লাগে যে কেউ না কেউ তো দেখছে। আর বাংলাদেশ তো আমাদের একটা খুবই প্রিয় জায়গা। এখন আমি জুসটাও বানিয়ে নিচ্ছি। এই যে ম্যাগিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছিল। একটু শশা পেঁয়াজও কেটে নিয়েছে, এই যে জুসটা যেন বুঝতে না পারে চাউমিনের মতন করেই ওকে সার্ভ করব। এই যে আমি ওর জন্য খাবারটা রেডি করে নিয়েছি, এখানে ও চাউমিন খেতে চেয়েছিল, শশাটা ওর বলে এখানে আমি ম্যাগি আর এদিকে অরেঞ্জ জুস, এটাই হচ্ছে বিকেলে কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, আর এখানে খাবার ওর স্কুল থেকে এসে দিয়ে ও এখন গোসল করি, আমাকে যাব আমি খেতে দেব, তারপরে আর আমাকে আবার ভালো ভালো কমেন্ট করলে কথা জানো আমি আরো আমি রেডি করে টিউশনে পাঠাবো। আবার পরে আপনাদের ভিডিওগুলো ডেইলি দেখি। এই যে আমার ফ্রিজের অবস্থাটা দেখুন কতটা খারাপ অবস্থা, কত কত নোংরা হয়েছে, আজকে 15-20 দিন হয়ে গেল ফ্রিজটাও পরিষ্কার করা হয়নি গো। আর সব সময়তেই সব মাল থাকে, তাই সব সময়তে মনে করলে হয় না, এখন ফ্রিজেতে অত মাল নেই, আমি এখন ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে নেব। আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, পরিষ্কার হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। আর আগের ফ্রিজ আর এখন ফ্রিজটা দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটাকে, দেখুন। আর কিছু যদি রান্নাঘরে পরিষ্কার থাকে কতটা না ভালো লাগে। আর আমরা মেয়েরা যতই খাটি তাও কোনো নাম নেই, মনে করে আমরা ঘরেতে আরাম করি, এটাই হচ্ছে মেন। কতটা পরিমাণে আমাদের কাজ করতে হয় তাও আমরা জানি আর আমাদের আল্লাহ তালাই জানে। কত ভালো লাগছে, মনটাও কত ভালো লাগছে দেখে। এবার এই যে পেপারগুলো আমি দিয়ে দেবো, এগুলো দিলে পরে নোংরা হয় না ভালো বেশি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। আজকেকার মতন এইটুকুনি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে হাজির হব। আজ এইটুকুনি, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।